আমরা যে সময়টাতে এখন পৃথিবীতে বসবাস করছি আমাদের আশপাশের পারিপার্শ্বিক যা অবস্থা এই কঠিন পরিস্থিতিতে বিশেষ করে আর সকল যুগের মুসলমানদের জন্য সাধারণভাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কে পাঠ পুনর্পাঠ করা এটি আমাদের জন্য অপরিহার্য কারণ আমরা এখন দিকভ্রান্ত আমরা দিশেহারা আমরা নানান দিক থেকে বিভ্রান্তির বেড়া জালে আজ আক্রান্ত এই সময়টাতে সেই সোনালী যুগের মহামানবদেরকে আমাদের নতুন করে এক একজনকে জানতে হবে এক একজনের সিরাতকে আমাদের আলাদা করে অধ্যয়ন করতে হবে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে নির্বাচন করেছেন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হওয়ার জন্য কারা সেই সৌভাগ্যবান মানুষগুলো কি বৈশিষ্ট্য তাদের ছিল যে মাত্র 23 বছর সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলিষ্ঠ নেতৃত্বে গোটা বিশ্বের পুরো পটকে পরিবর্তন করে মোড়কে চেঞ্জ করে দিয়ে রুটকে পরিবর্তন করে অন্ধকার থেকে গোটা পৃথিবীকে অল্প সময়ের ব্যবধানে আলোকিত করে দিয়েছেন সে মানুষগুলোর কি গুণ ছিল কি বৈশিষ্ট্য ছিল জানা দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহ যারা তার প্রতি ঈমান এনেছেন তার সঙ্গে থেকেছেন তার সান্নিধ্য লাভ করেছেন তারাই হলেন সাহাবী তাদের বৈশিষ্ট্য কি তাদের এক নম্বরের বৈশিষ্ট্য হলো আশিদ্দা ও আলাল কুফফার তারা কাফির আল্লাহ দ্রোহীদের ব্যাপারে তারা কঠোর মনোভাব পোষণ করে তাদেরকে অপছন্দ করে আল্লাহর কারণে রুহামা ও বাইনাহুম দ্বিতীয় বৈশিষ্ট্য হলো তারা নিজেদের প্রতি নিজেরা অত্যন্ত মায়া লালন করে অত্যন্ত ভালোবাসা লালন করে এই নিজেদের বলতে কি রুহামা ও বাইনাহুম তাদের নিজেদের মধ্যে তারা একে অন্যের প্রতি খুব মায়ালু দয়ালু আন্তরিক সিম্পেথি দেখায় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ স্বয়ং সার্টিফিকেট দিচ্ছেন রুহামা ও বাইনাহুম তাদের বৈশিষ্ট্য হলো তারা একে অন্যের প্রতি আন্তরিক ছিলেন সিম্পেথি ছিলেন আজ আমাদের অনেক মুসলমান ভাইদের আচার আচরণ আমাদের কাজকারবার আমাদের দৃষ্টিভঙ্গির দিকে তাকালে মনে হয় যে আমরা অমুসলিম অথবা কুফফারদের ব্যাপারে আমাদের এত মাথা ব্যথা নাই এত চিন্তা নাই যতটা আমাদের ক্ষোভ আমাদের দুঃখ আমাদের জেদ আমাদের আক্রোশ আমার মুসলমান ভাইয়ের প্রতি ঠিক না ঠিক ভাই হয়তো সব বিষয়ে একমত কিছু বিষয়ে দ্বিমত থাকতেই পারে তারপরও আমরা ভিন্ন মত পোষণ করি দিনের একটা প্ল্যাটফর্ম আপনি আছেন আরেকটা প্ল্যাটফর্মে আরেক ভাই আছেন আপনি তো আর অন্তরে হাত দিতে পারেন না যে কারোর উদ্দেশ্য খারাপ আপনি আল্লাহ তাআলার প্রতি সুধার আপনি বান্দার প্রতি সুধারণা করবেন আল্লাহকে খুশি করার জন্য কিন্তু দেখা যায় আমরা একে অন্যের পেছনে লাগালাগি করতে পছন্দ করি যে ভাই রে মুসলমানদের মধ্যে যে আগুন অনেকের আগুন লাগছে নতুন করে যেন মুসলমানদের মধ্যে আগুন না লাগে আমি আমার কোনো কথা দ্বারা আমার কোনো আচরণ দ্বারা যেন বিভেদ না হয় মুসলমানদের মধ্যে নতুন কোনো গ্রুপ তৈরি না হয় অ্যাটাকিং মুভমেন্ট নিয়ে যেন কথাবার্তা না হয় আমি অন্তত সেই উদারতাটা দেখাই আমি যেটাকে হক সত্য মনে করছি কোনো বিষয় আমি অবশ্যই সেটা বলবো বলিষ্ঠভাবে বলবো কিন্তু আমার ভিন্ন মতের মুসলমান ভাইয়ের ঈমান নিয়ে আকীদা বিশেষ করে তার বিশ্বাস নিয়ে তার নিয়ত নিয়ে তার মনে কি আছে সেটা নিয়ে এরকম আজে বাজে মন্তব্য করা অথবা আঘাত করে মন্তব্য করা বা এমন কিছু করা যে আমাদের সম্পর্কের মধ্যে আরো ফাটল তৈরি হয় দূরত্ব তৈরি হয় এই কাজটা আমি করব না এর মাধ্যমে অন্তত মুসলমানদের কাছাকাছি আসার রাস্তা তৈরি হবে আজ মুসলমান অন্য ভিন্ন মতের মুসলমানের সাথে তাকায়া মুসকি হাসি পর্যন্ত দিতে চায় না টুপির ভাঁজ দেখে যে আমার মতো টুপি কিনা তারপরে হাসি দিব আল্লাহ তাআলা আমাদের দিলগুলোকে বড় করার তৌফিক দান করুন সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ছিল রুহামা ও বাইনাহুম তারা পরস্পরের প্রতি খুব আন্তরিক ছিলেন খুব মায়া করতেন খুব দয়া করতেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরগুলোকে সেরকম দয়া মায়া দিয়ে পরিপূর্ণ করে দিন সাহাবাদের তৃতীয় যে বৈশিষ্ট্যের কথা আল্লাহ বলেছেন আশিদ্দা ও আলাল কুফফার রুহামা ও বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা তারা সবসময় সালাতে দেখা যেত তাদেরকে তুমি দেখবে তাদেরকে হয় রুকুতে আছে না সিজদা আছে মানে সালাতের মধ্যে নামাজের মধ্যে তারা মগ্ন থাকতেন ফরজ তো ফরজ লম্বা লম্বা কেরাত দিয়ে পড়তেন আজকাল তো আমাদের নামাজের এত বেহাল দশা এত হুলস্থুল সাহাবীরা অন্যের কল্যাণকামী ছিলেন কিন্তু সালাতে তারা
এত বেশি মনোযোগী ছিলেন যখনই তাকানো হতো যে সালাতই শেষ হয় না তাদের নামাজই শেষ হয় না দীর্ঘকারা দীর্ঘ রুকু দীর্ঘ সেজদা দিয়ে এই মানুষগুলো কিন্তু সেই মানুষ গোটা পৃথিবীর পট পরিবর্তন করে দিয়েছেন মাত্র 23 বছর সময় 23 বছরের ভিতরে 13 বছর তো শুধু মক্কার জীবনে প্রেসারে জুলুমে নির্যাতনেই ছিলেন কাজ করার সুযোগই পান নাই মদিনায় আসার পর 10 বছর সময় পাইছেন অতএব বলতে গেলে 10 বছর এই 10 বছরের মধ্যে গোটা পৃথিবীর নেতৃত্ব যারা বুঝে নিয়েছেন তাদের যোগ্যতা কি ছিল দেখেন তারাহুম রুকআন সুজদা আল্লাহ রাব্বুল আলামিন খুশু খুশুর সাথে আমাদেরকে সালাত আদায় করার তৌফিক দান করুন আমিন চার নম্বর বৈশিষ্ট্য হলো ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ ওয়া রিদওয়ানা তারা সালাত এবং রুকুতে সিজদাতে পড়ে থাকতেন মুসলমান পরস্পর পরস্পরকে ভালোবাসতেন আশিদ্দারুল কুফফার ছিলেন তাদের মূল উদ্দেশ্যই থাকতো আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর সন্তুষ্টি দুনিয়ার কোনো ধান্দা মতলব উদ্দেশ্য তাদের ছিল না মুখলেস ছিলেন তারা নিষ্ঠাবান ছিলেন তাদের নিয়তের ভিতরে কোনো ভেজাল ছিল না আল্লাহ তাআলা আমাদের নিয়তগুলোকে খালিস করার তৌফিক দান করেন পাঁচ নম্বর বৈশিষ্ট্য হলো সিমাহুম ফি উজুহিহিম মিন আছারিস সুজুদ তারা রাতে যে তাহাজ্জুদ পড়তেন রাত জেগে যে আল্লাহর আল্লাহর দরবারে চোখের পানি ফেলতেন ভাইরা আমার আমাদের যুবক ভাইদেরকে বলছি বিশেষ করে রাত 2টা 3টা পর্যন্ত পছন্দের দলের খেলা দেখে ফুর্তি করেছেন অনেক দিন একটু কিছু কালের জন্য মাঝে মধ্যে একটু পরীক্ষা করে হলেও ভোর রাতে উঠে কনকনে শীত উপেক্ষা করে দাঁড়িয়ে লম্বা রুকু সিজদা দিয়ে তেলাওয়াত দিয়ে সালাত আদায় করে সিজদা গিয়ে একটু চোখের পানি ফেলে আল্লাহর কাছে কেঁদে দেন আল্লাহর শপথ করে বলছি পৃথিবীর সবচেয়ে তৃপ্তিদায়ক মুহূর্ত আপনার কাছে সেই মুহূর্ত হবে যখন রবের সামনে দাঁড়িয়ে একটু চোখের পানি ফেলতে পারছেন একটু চেষ্টা করে দেখেন একটু ট্রাই করেন তো সাহাবা একরামের ভিতরে এই বৈশিষ্ট্য ছিল ভাইরা আমার তারা তারা রাত জেগে যে তাহাজ্জুদ পড়তেন দিনভর যে সালাত আদায় করতেন তাদের ইবাদত বন্দিগির ছাপ এটার আলামত এটার আভা এটার চিহ্ন তাদের চেহারার উপর ভেসে উঠত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন তাদেরকে অনুসরণ করা ছাড়া যদি অনুসরণ করতেই হয় তাদের ছাড়া কার অনুসরণ করবে তাদেরই অনুসরণ করতে হবে তাদেরকে ফলো করতে হবে কানু আফদাল হাদিল উম্মাহ তারা এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ছিলেন তাদের চেয়ে তো শ্রেষ্ঠত্ব আর কারণ নাই আম্বিয়া আলাইহিসসালাম তারা সবচেয়ে সেরা মানুষ ছিলেন আবার রুহা কুলুবান তাদের আর একটা বৈশিষ্ট্য হলো অন্তরের দিক থেকে তারা খুব সৎ ভালো মানুষ ছিলেন অন্তরে কোনো বক্রতা ছিল না প্যাচ ছিল না দুই নম্বরে ছিল না কপটতা ছিল না অসাধুতা ছিল না অসততা ছিল না কোন প্রকার মুনাফিকি নেফাক বা খারাপ কিছু ছিল না ফ্রেশ অন্তরের অধিকারী ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন কানু আফদাল হাদিল উম্মাহ এই উম্মার সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান তারা ছিলেন কানু আফদাল হাদিল উম্মাহ আবার রুহা কুলুবান অন্তরের দিক থেকে সবচেয়ে স্বচ্ছ ভালো অন্তরের অধিকারী ছিলেন তারা ছিলেন আমাকুহা ইলমান তাদের ইলম অনেক ছিল সেই ইলমটা ছিল গভীর ইলমের গভীরতা ছিল অল্প পানি দেখবেন একটু না দিলেই নড়ে ওঠে তাই না গভীর পানি পানি এত দ্রুত নড়ে না আমরা এজন্য দু চার লাইন জানলে দু চার কলম জানলে দু চারটা হাদিস কোরআন আয়াত জানলে আমরা সব মুষ্টিযুদ্ধ শুরু করে দিই কারণ যে বিলের পানির মতো না আর সাহাবীদের ইলম ছিল কি নদীর পানির মতো গভীর পানির মতো আমাকুহা ইলমান তাদের আট নম্বর এবং সর্বশেষ বৈশিষ্ট্য ও আকাল্লুহা তাকাল্লুফান তাদের মধ্যে তাকাল্লুক ছিল সবচেয়ে কম তাকাল্লুক বোঝেন ভাই লৌকিকতা লৌকিকতা লোক দেখানো মানসিকতা ছিল না আমরা তো যে আমাদের হাসিটাও মেকি হাসি আমাদের কান্দাটাও মেকি হাসি মেকি কান্দা আমাদের আপনার আবেগটাও মেকি আবেগ আমাদের শ্রদ্ধাটাও মেকি শ্রদ্ধা আমাদের সবই মেকি যার জন্য এগুলো নিবেদন করি সে সরে গেলে এরপরে আস্তে করে উফ বিরক্ত আকাল্লুহা তাকাল্লুফান এখন সব তাকাল্লুফে ভরা কাচুমুচু হয়ে যাচ্ছে ভেঙে চড়ে পড়তেছে সব বেশিরভাগই দুই নম্বরই মোনাফেকি স্বচ্ছ মনের মানুষদের এগিয়ে ছিল সাহাবিদের ভিতরে এই সরলতা ছিল গোটা দুনিয়াকে তারা জয় করেছেন এগুলো দিয়ে জান্নাত জয় করেছেন এগুলো দিয়ে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পাত্র হয়েছেন এগুলো দিয়ে স্বয়ং আল্লাহ কোরআনের সার্টিফিকেট দিচ্ছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু তারা আল্লাহ প্রতি সন্তুষ্ট হয়েছেন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন তারাও আল্লাহ প্রতি সন্তুষ্ট হয়ে গেছে তাদের অন্তরে তাদের ভালোবাসা যদি কারোর অন্তরে না থাকে সে কখনো স্বেচ্ছা মুসলমানই হতে পারবে না সাহাবিদের বিচ্ছিন্নভাবে কোনো সাহাবি কোনো ভুল করে থাকতে পারেন তারা ভুলের ঊর্ধ্বে নন কোনো অপরাধ হয়ে যেতে পারে হয়েছে কোনো কোনো সাহাবির দ্বারা কিন্তু আল্লাহ তাআলা যাদেরকে আম ঘোষণা দিয়ে সন্তুষ্টির কথা জানিয়ে দিয়েছেন মাফ করে দিয়েছেন নানান সার্টিফিকেট দিয়েছেন তাদেরকে নিয়ে আমরা কটু মন্তব্য করার কোনো অধিকার আল্লাহ আমাদেরকে দেন নাই এটা আলোচনা মাথায় রাখি
ভাইরামার তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন ইখতারাহুমুল্লাহু লিসুহবতি নবীহি ওয়া লিইকামাতি দীনিহি আরে এই লোকগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কাকতালীয় ভাবে হয় নাই এদেরকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন তার নবীর সঙ্গী হবেন এরা এরা অমুকের ছেলে অমুক অমুকের ছেলে অমুক ওই যোগ্যতা তাদের মধ্যে দিয়ে আল্লাহ তাআলা নবীর সঙ্গী হিসেবে তৈরি করেছেন এবং দ্বীনকে কায়েম করার জন্য আল্লাহ তাদেরকে ব্যবহার করেছেন এটা আল্লাহ নির্বাচন করেছেন তাদেরকে তাদের পরে চিন্তা ভাবনা আমাদের কেমন হওয়া উচিত ফাআরিফু লাহুম ফাযলাহুম তিনি বলেছেন অতএব তাদের মর্যাদা বোঝার চেষ্টা করো ওয়াত্তাবিউহুম আলা আসারিহিম তারা দুনিয়া থেকে চলে গেলে তাদের পদাঙ্ক অনুসরণ করো وَتَمَسَّكُوا بِمَا اسْتَطَعْتُم مِّنْ أَخْلَاقِهِمْ وَسِيَرِهِمْ তাদের আখলাক তাদের চরিত্র তাদের জীবন চরিত্র এটাকে যতটুকু পারো অনুসরণ অনুকরণ করার চেষ্টা করো فَإِنَّهُمْ كَانُوا عَلَى الْهَدِيِّ الْمُسْتَقِيمِ কারণ তারা সঠিক হাদির উপরে সঠিক পথের উপরে তারা ছিলেন অতএব তাদের অনুসরণ করো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন হে আল্লাহ আপনি তাদের সবাইকে তাদের উপযুক্ত জাযা সর্বোত্তম বিনিময় দিয়ে ভূষিত করেন আমাদেরকে তাদের অনুসরণ করার তৌফিক দান করেন আমিন